ভারতের বিজ্ঞানের আবিষ্কার জগতের একত্ব ভাবের পশ্চাতে রয়েছে আত্মা পাশ্চাত্য বিজ্ঞানও এটা স্বীকার করেছে স্বামী জগদাত্মানন্দ মহারাজ আলোচনা করেছেন ক্রমবিকাশের ধারা শিরোনামে প্রখ্যাত জীববিদ্যা বিশারদ জে বি এস হালডেন যিনি উপলব্ধি করেছিলেন যে একই শক্তি পৃথিবীতে নানাভাবে প্রকাশ পাচ্ছে বলেন প্রাকৃতিক বিষয়াদি সম্পর্কে আমাদের সংকীর্ণ চিন্তা আমাদের অন্তরে এবং বাইরে চতুর্দিকে যে ঈশ্বর আছেন এই উপলব্ধিতে বাধার সৃষ্টি করছে ঈশ্বর ছাড়া জগতে কোনো কিছুই সত্য নয় দেশ ও কালের মধ্যে এই যে পারস্পরিক সম্পর্ক তা হল তাঁরই প্রকাশ রীতি প্রকৃতি হল ঈশ্বরের বহিঃপ্রকাশ এবং ক্রমবিকাশ কোনো জীববিদ্যা বা পদার্থবিদ্যাগত ঘটনা নয় এটি কাল বা সময়ের রীতি যার সাহায্যে ঈশ্বরের বহিঃপ্রকাশ ঘটে যখন চারদিন বলেছেন ক্রম বিবর্তন একটি বিশাল কোনো দৈত্যাকৃতি দেহির শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জে বি এস হালডেন তাঁর ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি অফ লাইফ গ্রন্থে তখন বলছেন এই শতাব্দীতে বিজ্ঞানের দুটি অতি মূল্যবান আবিষ্কারের এক গুরুত্বপূর্ণ দার্শনিক তাৎপর্য আছে একটি হল আইনস্টাইনের বক্তব্য স্থান এবং কাল একই সম্বন্ধের দুটি দিক অন্যটি হলো সূক্ষ্ম বস্তুকণার মধ্যে যে তফাৎ সেটাই চূড়ান্ত সত্য নয় এই তত্ত্ব দিয়ে আমরা বুঝতে পারি যে তোমাতে আমাতে বা আমার সঙ্গে একটা মশার যে পার্থক্য সেটাই শেষ কথা নয় এই চিন্তাধারা মনের মধ্যে রেখেই অধ্যাপক রেঞ্জ মিউনিস্টারের জিওলজিক্যাল মিউজিয়ামের দেওয়ালে উপনিষদের বাণী তত্ত্বমসী কথাটি উৎকীর্ণ করিয়েছিলেন এ সম্বন্ধে আইনস্টাইনের মত হল যে অসীম মহনীয় শক্তি আমাদের ক্ষীণ দুর্বল মন দিয়ে যতটা দেখা সম্ভব ঠিক ততখানি আনুপর্বিকতায় নিজেকে প্রকাশিত করেছেন তার প্রতি বিনম্র বন্দনা জ্ঞাপনই আমার ধর্ম সাধারণ বোধগম্যতার অতীত এই মহাবিশ্বের মাঝে প্রকটিত সেই মহত্তর ধি শক্তির অস্তিত্বের উপর গভীর আবেগপূর্ণ প্রত্যয়ই হল আমার কল্পনার ঈশ্বর উনিশশো খ্রিস্টাব্দে ট্রান্স সাইকোলজির শীতের সংখ্যায় একটা প্রবন্ধ ছাপা হয়েছিল এই প্রবন্ধের বিভিন্ন অংশে লেখকের নাম উল্লেখ না করে পদার্থবিদ্যা জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখার বিজ্ঞানীগণের ও বিভিন্ন অতীন্দ্রিয়বাদী দার্শনিকদের নানা বক্তব্য উদ্ধৃত করা হয়েছিল প্রবন্ধের শেষে সংযুক্ত নথিতে অবশ্য উদ্ধৃতিগুলির উৎস ও লেখকের নাম উল্লেখিত হয়েছিল এই শেষের নথিগুলি যদি আমরা না দেখি তবে বিজ্ঞানী ও আধ্যাত্মিক জগতের মনীষীদের উক্তিগুলির মধ্যে আমরা তফাত করতে পারব না অন্যভাবে বলা যায় বিজ্ঞানী ও অনুভবীদের বক্তব্যের মধ্যে গভীর সাদৃশ্য লক্ষ্য করা যায় এ সম্বন্ধে জানতে যারা আগ্রহী তারা ডক্টর কাপরার বইটি পড়ে দেখতে পারেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশের আট বছর আগে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে ফিরছিলেন এবং তাঁকে কুম্ভকোনমে একটি সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে সম্বর্ধনার উত্তরে তিনি বলেছিলেন পৃথিবীকে ইউরোপ এবং সমগ্র জগতের চিন্তাশীল ব্যক্তিগণকে আমাদের আর এক মহান তত্ত্ব শিক্ষা দিতে হবে সমগ্র জগতের আধ্যাত্মিক এই সনাতন ও মহান তত্ত্ব সম্ভবত উচ্চ জাতি অপেক্ষা নিম্ন জাতির শিক্ষিত ব্যক্তিগণ অপেক্ষা সাধারণ অজ্ঞ ব্যক্তিগণের বলবান অপেক্ষা দুর্বলের পক্ষেই অধিকতর প্রয়োজনীয় হে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ব্যক্তিগণ আপনাদের নিকট আর বিস্তারিতভাবে বোঝাবার প্রয়োজন নেই যে ইউরোপের আধুনিক জড়বিজ্ঞানের গবেষণা প্রণালীতে কী রূপে সমগ্র জগতের একত্ব প্রমাণিত হয়েছে পদার্থ পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে তুমি আমি সূর্য চন্দ্র তারা প্রভৃতি একই অনন্ত জড় সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গস্বরূপ আবার শত শত শতাব্দী পূর্বে ভারতীয় মনোবিজ্ঞানও জড়বিজ্ঞানের ন্যায় প্রমাণ করেছে যে শরীর ও মন উভয়ই সমষ্টি অর্থাৎ জড়সমুদ্রের মধ্যে কতকগুলি পৃথক পৃথক সংজ্ঞা অথবা ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ মাত্র। আবার আর এক পদ অগ্রসর হয়ে বেদান্তে দেখানো হয়েছে এই আপাত প্রতীয়মান জগতের একত্ব ভাবের পশ্চাতে যে যথার্থ আত্মা রয়েছেন তিনিও এক জগৎ ব্রহ্মাণ্ড জুড়ে একমাত্র আত্মাই রয়েছেন সবই সেই এক সত্ত্বামাত্র সমগ্র ব্রহ্মাণ্ডের মূলে বাস্তবিক যে এই একত্ব রয়েছে এই মহান তত্ত্ব শ্রবণ করে অনেকে ভয় পেয়ে থাকেন অন্যান্য দেশের কথা দূরে থাকুক এদেশেও অনেকে এই অদ্বৈতবাদের কথা শুনে ভয় পান এখনও এই মতের অনুগামী অপেক্ষা বিরোধীর সংখ্যাই অধিক তথাপি আমি বলছি যদি জগৎকে আমাদের কিছু জীবনপ্রদ তত্ত্ব শিক্ষা দিতে হয় তবে তা এই অদ্বৈতবাদ ভারতের মুখ জনসাধারণের উন্নতি বিধানের জন্য এই অদ্বৈতবাদের প্রচার আবশ্যক এই অদ্বৈতবাদ কার্যে পরিণত না হলে আমাদের এই মাতৃভূমির পুনরুজ্জীবনের আর উপায় নেই যদি আমরা বস্তুর গভীরে যাই তবে এই একত্ব তত্ত্বের একটা ঝলক দেখতে পাই যদি আমরা সমাজের বিভিন্ন সম্প্রদায় যথা উচ্চ নিচ ধনী দরিদ্র ধার্মিক অধার্মিক মানুষ পশু ইত্যাদির ভেতরে ঢুকে একটু গভীরভাবে অনুধাবন করি তাহলে আমরা তাদের মধ্যে এই একত্বকে উপলব্ধি করতে পারব এগুলি একই নীতি বিভিন্নভাবে প্রতীয়মান হয় শ্রী কৃষ্ণার প্রণামস্তু